الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نور الله. وعلى آلك وأصحابك وأئمة دينك وأولياء أمتك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة وبفضل، بسم الله الرحمن الرحيم. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم. وقال أيضا في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل نبينا. اللهم صل على نبينا مولانا محمد وعلى آل نبينا محمد. نبينا الآمن أنهي فلا أحد أبر في قولنا منه ولا نعمي. اللهم صل على مولانا محمد وعلى آل نبينا. وانسب إلى قدره ما شئت من عظم. اللهم صل على مولانا محمد وعلى آل
نبينا مولانا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي اللهم صل على نبينا مولانا محمد وعلى نبينا مولانا دو جہان نبی چارا اپنے کے ہونا آئے دو جہان نبی چارا اپنے کے ہونا آئے دو جہان نبی چارا اپنے کے ہونا آئے اللہ نور پیا نامے اللہ نور پیا نامے اللہ نور پیا نامے نئی تو لانا آئی دو جہان نبی چارا اپنے کے ہونا آئی دو جہان نبی چارا اپنے کے ہونا آئی اللہ 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 نور پیا نبی اللہ نور پیا نبی اللہ نور پیا نبی نہیں تو لانا آئی دو جہان نبی چارا اپن کے ہونا آئی دو جہان نبی چارا اپن کے ہونا آئی اللہ 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 تعالی سنجد تمہیں شدم اللہ تعالی سنجد تمہیں شدے روم প্রাণ তুমি সৃষ্টি তুলের মোল আত্মার প্রাণ তুমি সৃষ্টি তুলের মোল তোমার নূরে সব জগতে ইয়া রাসূলুল্লাহ রোশনি চড়াই দু জাহান নবি চারা আপনকে হোনাই দু জাহান নবি চারা আপনকে হোনাই আল্লাহ 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 আল্লাহর নূর প্রিয় নামে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নূর প্রিয় নামে নাই তো না নাই দু জাহানে নবী চারা আপনকে হোনা
উনকে হো না আই আল্লাহ 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 ঈমানের মূল তুমি জীবনের মূল তুমি ঈমানের মূল তুমি জীবনের মূল তুমি জান্নাতের মাওলা তুমি নাজাতের মূল তুমি জান্নাতের মাওলা তুমি নাজাতের মূল তুমি তোমায় পেয়ে এই জীবনে ইয়া রাসূল আল্লাহ শুকরিয়া জানাই দু জাহানে নবী ছাড়া আপন কেহো নাই দু জাহানে নবী ছাড়া আপন কেহো নাই আল্লাহ 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 রহমতের মূল তুমি নিয়ামতের মূল তুমি রহমতের মূল তুমি নিয়ামতের মূল তুমি উম্মতের মালিক তুমি ইসলামের মূল তুমি ইসলামের মূল তুমি তোমার হাওয়া আল্লাহর হাওয়া ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তোমার হাওয়া আল্লাহর হাওয়া তোমার হাওয়া আল্লাহর হাওয়া তার কোরআনে পাই দু জাহানে নবী ছাড়া আপন কেহো নাই দু জাহানে নবী ছাড়া আপন কেহো নাই আল্লাহ 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 সবাই আল্লাহ 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 আল্লাহর নূর প্রিয় নবী আল্লাহর নূর প্রিয় নবী নাই তুলনা নাই দু জাহানে নবী ছাড়া আপন কেহো নাই দু জাহানে নবী ছাড়া আপন কেহো নাই দমে দমে যাকরে মন নিজামি শরণা বলো দমে দমে যাকরে মন নিজামি শরণা আল্লাহ রাসূল মিলবে তোমার আল্লাহ রাসূল মিলবে তোমার আল্লাহ রাসূল মিলবে তোমার বারবে সোনা দমে দমে যাকরে মন নিজামি শরণা আহ দমে দমে যাকরে মন নিজামি শরণা আল্লাহ 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 ঔলাদ রাসূল নিজামি বাবা মুর্শিদে মাকবুল তা
আর হাতে হাত রেখে নাও বাইআতে রাসূল আওলাদে রাসূল নিজামি বাবা মুর্শিদে মকবুল তার হাতে হাত রেখে নাও বাইআতে রাসূল আল্লাহ 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 নীলে বায়াত পাবে মুক্তি মুর্শিদ নীলে বায়াত পাবে মুক্তি নীলে বায়াত পাবে মুক্তি খোদাই কালাম দমে দমে যত রে মন নিজামি শরণাম দমে দমে যত রে মন নিজামি শরণাম আল্লাহ 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 রাসূল মিলবে তোমার আল্লাহ রাসূল মিলবে তোমার আল্লাহ রাসূল মিলবে তোমার বাড়বে সুনাম দমে দমে যত রে মন নিজামি শরণাম দমে দমে যত রে মন নিজামি শরণাম আল্লাহ সবাই তাই আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 রূপে গুণে জ্ঞানে শানে যার তুলনা নাই রূপে গুণে জ্ঞানে শানে যার তুলনা নাই বলি কুলের সম্রাট তিনি জেনে নাও সবাই বলি কুলের সম্রাট তিনি জেনে নাও সবাই করলে তাহার দুশ্মনি করলে তাহার দুশ্মনি করলে বাবার দুশ্মনি মিলবে জাহান্নাম দমে দমে যত রে মন দমে দমে যত রে মন নিজামি শরণাম আল্লাহ 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 মুর্শিদ নামে কর ভক্তি শান্ত হবে মন মুর্শিদ নামে কর ভক্তি শান্ত হবে মন বাঁচবে ঈমান তার পথে থাকলে আজীবন বাঁচবে ঈমান তার পথে থাকলে আজীবন চারেলে দামন ও ভই খোলে চারেলে দামন ও ভই খোলে চারেলে দামন ও ভই খোলে কঠিন পরি নাম দমে দমে যত রে মন নিজামি শরণাম বল দমে দমে যত রে মন নিজামি শরণাম আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 ना मेरे आगे पीला गाले आशोल पीर ना ठीक है ना ना मेरे आगे पीला गाले आशोल पीर ना आहले बाई तेर गुलामी ते सुन्नी पीर होए ठीक है ना आहले बाई तेरे गोलामी ते सुन्नी पीर होए आहले बाई तेरे गोलामी ते सुन्नी पीर होए दुश्मन आले बाई तेरो पर दुश्मन आले बाई तेरो पर दुश्मन आले सबाई दुश्मन आले हाय मुआबिया एजी देरो पर मुआबिया एजी देरो पर लानत ओ बीरा दमे जपरे मोर निजामी शरणाम बोलो दमे दमे जपरे मोर निजामी शरणाम अल्लाह रसूल मिल बे तोमर अल्लाह रसूल मिल बे तोमर अल्लाह रसूल मिल बे तोमर बड़ बे सुना जबरे मन अल्लाह अल्लाह नाम दमे जबरे मन नबी नबी नाम दमे जबरे मन गौसे पाकेर नाम दमे जबरे मन खाजा बाबर नाम दमे जबरे मन शाहजालालेर नाम दमे जबरे मन शाहपरानेर नाम दमे जबरे मन कलशहीदेर नाम दमे जबरे मन इस्माती शरणाम दमे जबरे मन मुर्शिद निजामेर नाम अल्लाह रसूल मिलबे तोमार अल्लाह रसूल मिलबे तोमार अल्लाह रसूल मिलबे तोमार बाड़बे सोना दमे जबरे मन निजामी शरणाम दमे दमे जबरे मन निजामी शरणाम रहमानी व रहमतुल्लाह सलाम अलैकुम व रहमतुल्लाह तआला व बरकातहू सम्मानित उपस्थिति आज के এই ঐতিহাসিক সালাতু সালাম মাহফিল সুন্নি মহা সম্মেলনের প্রধান মেহমান মেহমানে আলা যাকে খেয়াল করে ধ্যান করে যাকে উদ্দেশ্য করে আজকের এই সুন্দর আয়োজন করেছেন অত্র এলাকায় যিনি বহু বছর ধরে পদাচারণা করছেন আলেম কুলের শিরোমণি ওলি কুলের সম্রাট শেখুল হাদিস উস্তাদুল উলামা ওলি রব্বানি মুর্শিদে হাক্কানি ইমামে আহলে সুন্নাত সর্বপ্রথম বাংলা ভাষায় তাফসির লেখক বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের প্রণয়নকারী তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থের প্রণয়নকারী শতাধিক কিতাবের রচয়িতা অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মহামান্য প্রধান উপদেষ্টা উস্তাদি ওয়া শাইখি মুর্শিদি ওয়া মুর্শিদানা
আল্লামা হাফেজ কারি সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ মহান মুর্শিদ কেবলা মুদাজ্জিলুল আলী অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে তশরীফ আনবেন এবং মহামূল্যবান গুরুত্বপূর্ণ দিকনির্দেশমূলক বক্তব্য রাখবেন আমার পূর্বে অসংখ্য ওলামায়ে কেরাম আলোচনা করেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা এই মাহফিলে এসেছেন সবাইকে ধন্যবাদ মুবারকবাদ বিশেষত সবার প্রতি অনুরোধ সবার প্রতি রিকোয়েস্ট আপনারা প্রত্যেকেই এই মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য মাহফিলের প্যান্ডেলের যে জায়গা রয়েছে সেই জায়গাটুকু আপনারা যদি একটু দখল করে নেন যদি একটু দয়া করে বসেন তাহলে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে কেননা এক ঠান্ডা দুই মাটিও ঠান্ডা তিন এর সাথে আর কিছু নেই যদি আর একটু খড়তর থাকলো তাহলে একটু বসতেও আপনাদের খুব সহজ হতো ভালো হতো তারপরও প্রিয় নবীর প্রেমে যদি একটু বসে যান তাহলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবেন ঠিক না বেটি এখন আমরা খড়ের কথা বলি গরমের কথা বলি শান্তি চাই আরাম চাই কিন্তু আমাদের প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন এর পরবর্তীতে আহলে বাইত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনো শান্তি না আছে তারা শুধুমাত্র আমাদের মুক্তির জন্য নাজাতের জন্য আমাদের দিন দেওয়ার জন্য ইসলাম ঈমান দেওয়ার জন্য সব শান্তি তারা ত্যাগ দিয়ে কষ্ট যাপন করে এই পর্যন্ত আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছেন ঠিক না বেটি এর পরবর্তীতে আউলিয়ে কেরাম নিজেদের সকল শান্তি ত্যাগ দিয়ে আপনারা অনেকেই জানেন বাংলাদেশের মধ্যেও এমন অনেক আল্লাহর বলিগণ আছেন হযরত খান জাহান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাই তারা এমন ওলি যারা নিজেদের সাম্রাজ্য ছেড়ে দিয়ে বাদশাহিয়ত ছেড়ে দিয়ে তারা আল্লাহ এবং রাসূলের প্রেমে ঈমান দিন ইসলামের খেদমতের জন্য এই বাংলাদেশের মধ্যে আসছেন আল্লাহ দিব সুবহানাল্লাহ সেই ত্যাগ সেই তাদের কষ্টের দিকে যদি আমরা দেখি আমাদের কষ্ট কিছুই না আমাদের মুর্শিদ কেবলার কষ্টের দিকে যখন আমরা দেখি আমাদের কষ্ট নাথিং ঠিক না বেটি কোনো কিছুই না আমাদের বয়স আছে আমরা যুবক বসার শক্তি আছে চলার শক্তি আছে আমরা চাইলে ইচ্ছা করলে বসতে পারি চলতে পারি কিন্তু 109 বছর বয়সের এরকম একজন আল্লাহর মহান ওলি সারা বিশ্বের মধ্যে নাই এই মহান ওলি 109 বছর বয়সেও সুদূর চট্টগ্রাম থেকে একের পর এক জার্নি করে প্রোগ্রাম করে আজকের এই চর ইসলামপুর জায়গার মধ্যে আসতে পেরেছেন এটা আমাদের জন্য শুধু সৌভাগ্য নয় মহা সৌভাগ্য ঠিক না বেটি আরে জোরে বলেন ঠিক কিনা এতে আপনারা খুশি না বেজার কারা কারা খুশি হাত তুলে বলুন মাশাআল্লাহ হুজুর খুশি না হলে কি এত কষ্ট করে বসি ঠিক না বেটি আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আরো জোরে বলেন না আমিন আমিন আমিনের আওয়াজ শুনে বোঝা যায় বেজারি না না আমিন জোর করে হাত তুলছ না কি এরকম আরো জোরে বলেন আমিন আরো মহব্বত দিয়ে বলেন আমিন প্রিয় উপস্থিতি আজকে এই ইসলামপুর বলেন চর ইসলামপুর বলেন এই জায়গাটা আবাদ হয়েছে আমার মুর্শিদ কেবলা আমাকে বলেছেন আমি যখন এই জায়গায় এসেছি তখন এই জায়গাটা এত সুন্দর এত আবাদ ছিল না রাস্তা ছিল না চলার রাস্তা ছিল না বসবাসের উপযোগী ছিল না অনেক কষ্টে যাপন করে আজকে আপনাদের চলার সুবিধা সবকিছুর সুবিধা আছে আমার মুর্শিদ কেবলা নৌকাবে নৌকার মধ্যে উঠে অনেক সময় এসেছেন আবার সেই হাঁটু পরিমাণ পানি পাড়ি দিয়ে কাদা মাটি পাড়ি দিয়ে আমাদেরকে ইসলাম দিয়েছেন ঠিক না বেঠে এমন আল্লাহর ওলি পাওয়াটাও মুশকিল ওনার দিকে দেখলে বোঝা যায় ওলি আল্লাহরা কত কষ্ট করেছেন ওনার দিকে দেখে বোঝা যায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কত কষ্ট করেছেন ওনার দিকে খেয়াল করলে বোঝা যায় শাহ গেসুদারাস রহমতুল্লাহ আলাইহি কল্লা বাবা রহমতুল্লাহ আলাইহি কত কষ্ট করেছেন ওনার কষ্টের দিকে দেখলে বোঝা যায় হযরত নাসিরউদ্দিন সিপাহ সালা 12 আউলিয়া 307 আউলিয়া কত কষ্ট করে আমাদেরকে ইসলাম দিয়েছেন ঠিক না বেটি ছিল না রাস্তাঘাট পথঘাট আবাদ ছিল না কোনো ভূমি কোনো জায়গা শুধু তা নয় কিছুই ছিল না মুসলমানই ছিল না
ঠিক না বেদিক মুসলমান থাকলেই তো সবকিছু থাকবে মুসলমান থাকলেই তো দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকবে মুসলমান থাকলেই তো মসজিদ মাদ্রাসা খানকা দরবার থাকবে ঠিক না বেদিক মুসলমানই নাই তো কিছুই নাই আমাদের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সহ 307 আউলিয়া এই জমিনে এসেছেন আমাদেরকে মুসলমান বানানোর জন্য আমরা মুসলমান হওয়া মুর্শিদ নিজামী সাহেব বাবাকে পাওয়া সবকিছুই আল্লাহর ওলিদের অবদান তাদের ধারাবাহিকতায় আমাদের মুর্শিদ কেবলা আমাদেরকে দিশা দিচ্ছেন দাওয়াত দিচ্ছেন মেসেজ দিচ্ছেন আমাদেরকে বায়াত করাচ্ছেন প্রিয় নবীর পক্ষে আমাদেরকে আহ্বান করছেন আহলে বাইতের গোলামিয়তের ধারায় আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করছেন এটা একমাত্র ওলি আল্লাহর পক্ষে সম্ভব দেখেন বড় বড় বক্তা নামে আছে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দাবি করে এরপরও তাদেরকে পাওয়া যায় না ঠিক না বেডিক টাকা নিয়ে আসে না এরকম আছে কি নাই ধোকা দেয় এরকম আছে কি নাই টাকার উপর নির্ভর করে তাদের প্রোগ্রাম তাদের দাওয়াত আসলে এটা দাওয়াত হয় না আমার মুর্শিদ কেবলা যদি টাকা চাইতেন টাকা পয়সা চাইতেন তাহলে এত কষ্ট করে 109 বছর বয়সে তিনি আসার প্রয়োজন ছিল না কারণ উনার বাহ্যিক যে সন্তানগুলো তারা প্রতিষ্ঠিত ওনার মেয়ের মেয়ে প্রতিষ্ঠিত মেয়ের জামাই প্রতিষ্ঠিত সবাই প্রতিষ্ঠিত তাহলে কেন তিনি আসেন তিনি নিজেও প্রতিষ্ঠিত কেননা ওনারা এমন পরিবারে এসেছেন সেই বংশেরও ঐতিহ্য রয়েছে সাধারণ কোন বংশ ওনাদের আগমন সাধারণ কোন বংশ ওনাদের আগমন হয়নি টাকা পয়সার জন্য আপনাদের কাছে আসেন না আপনারা একটু পা টিপবেন খেদমত করবেন এই আশায় আমাদের মসজিদ কেবলা আসে না আমার মসজিদের এত বেশি পা টিপানোর দরকার নাই ঠিক না বেডিক এখন পা না টিপলে নাকি মসজিদ পীরও হওয়া যায় না এরকম আছে কি নাই আমার মসজিদ কেবলা কাউকে জোর করে খেদমত করায় না অনেকে হাজার চেষ্টা করে পায় না এই মসজিদ কেবলা আপনাদের সেই খেদমতের আশাই নয় টাকার আশাই নয় পয়সার আশাই নয় আপনারা বেশি বেশি সম্মান তাজিম খাওয়াবেন এই আশাই নয় একটাই আশাই আমাদের মসজিদ কেবলা আসেন সেটা হলো আমাদেরকে দিন দেওয়া ঈমান দেওয়া ইসলাম দেওয়া ঠিক না বেটি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর আগমন সুবহান স্বাগত শুভেচ্ছা স্বাগতম উপস্থিত গেলাম এর আগমন শুভেচ্ছা স্বাগতম
আল্লাহরই আগমন শুভেচ্ছা স্বাগত আমার তোমার ঠিকানা দরবারে আজব মদিনা দরবারে আজব মদিনা আমার তোমার ঠিকানা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ Ya Nabi Salam Alayka Ya Rasul Salam Alayka Ya Amir Salam Alayka Salawatul আপনি নবী ইসলামের মূল আপনি নবী রেসালাতের মূল আপনি নবী আল্লাহ তাআলার সংযোগ আপনি নবী আল্লাহ তাআলার নিয়ামত আপনি নবী ইয়া নবী সবাই বসে পড়েন, এদিকে জায়গা আছে, সবাই বসে পড়েন, এদিকে জায়গা আছে, সবাই বসেন।
বহুদিন পর মুর্শিদ আমি পাইছি তোমারে, অনেক দিন পর মুর্শিদ আমি পাইছি তোমারে, বহুদিন পর মুর্শিদ আমি পাইছি তোমারে, তোমায় দেখিলে বাসি নইলে মরি, দেখিলে বাসি নইলে মরি, নইলে পাগল হো, তোমায় দেখিলে বাসি নইলে মরি, নইলে পাগল হই, অনেক দিন পর মুর্শিদ আমি পাইছি তোমারে, বহুদিন পর মুর্শিদ আমি পাইছি তোমারে, আমার মুর্শিদ নিজামি শাহ আশেক গনের পথের দিশায়, আমার মুর্শিদ নিজামি শাহ আশেক গনের পথের দিশা, দয়া করো দয়াল সাল তুমি আমরা রে, দয়া করো দয়াল চাল তুমি আমরাহারে, অনেক দিন পর মুর্শিদ আমি পাইছি তোমারে, বহুদিন পর মুর্শিদ আমি পাইছি তোমারে, আমার মুর্শিদ নিজামি হাদিস লেখছেন বুখারি, আমার মুর্শিদ নিজামি হাদিস লেখছেন বুখারি, এখন আবার লেখতে আসেন হাদিস তিরমিজি, এখন আর লেখতে আসেন হাদিস তিরমিজি, অনেক দিন পর মুর্শিদ আমি পাইছি তোমারে, বহুদিন পর মুর্শিদ আমি পাইছি তোমারে, তোমায় দেখিলে বাসি নইলে মরি, দেখিলে বাসি নইলে মরি, নইলে পাগল হো, তোমায় দেখিলে বাসি নইলে মরি, নইলে পাগল হো, অনেক দিন পর মুর্শিদ আমি পাইছি তোমার মন, অনেক দিন পর মুর্শিদ আমি পাইছি তোমার মন, এই আহম্মদ কেন্দে বলি পাইতে বাবার চরণ দুলি, এই আহম্মদ কেন্দে বলি পাইতে বাবার চরণ দুলি, দয়া করো দয়াল চাল তুমি আমরা রে, দয়া করো দয়াল চাল তুমি আমারে, অনেক দিন পর মুর্শিদ আমি পাইছি তোমারে, অদম আনাস কেন্দে বলে তাকতে বাবার চরণ তলে, অদম আনাস কেন্দে বলে তাকতে বাবার চরণ তলে, দহিয়া করো ও দহিয়াল চাল তুমি আমরা রে, অনেক দিন পর মুর্শিদ আমি
পাইছি তোমারে বহুদিন পর মুর্শিদ আমি পাইছি তোমারে তোমায় দেখিলে বাসি নইলে মরি নইলে পাগল হই বহুদিন পর মুর্শিদ আমি পাইছি তোমার মন বহুদিন পর মুর্শিদ আমি পাইছি তোমার মন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মহান মুক্তিযোদ্ধা বাবা গান্ধী মাননীয় গভর্নমেন্টের আমাদের হানিম ভাই আপনারা সবাই আমার পছন্দ আপনারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে একটু বসে যান অনুগ্রহ করে বসে পড়ো এরপর বাবা গঙ্গের বাকে মান্য দিয়ে বরণ করেছে আমাদের কালী ভাই জোর দেখুন এখন আমাদের বাজনকে মানো জীবন বলছেন সুজন ভাই বলছেন তো হয়ে গেছে এখন আমাদের প্রধান বক্তা মুফতি আজম জাকাল্লাহ মুফতি কাইসার ভাইকে আলোচিত বলছেন আমার কালী ভাই আপনারা খুশি না বেজা আওয়াজ করে বলেন হুজুর বসা আছে খুশি না বেজা আরে জায়গা বিজয়।